বন্ধুরা, ত্রিপুরা ব্লগ আর সঞ্জিতের চ্যানেলে তোমাদের স্বাগত। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন রান্নাঘরে যাব। ভাত বসিয়ে দিলাম। এখন এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব, সারের গন্ধটা চলে যাবে। এখন বন্ধুরা, বাঁধাকপিটা রান্না করবো। এখানে নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছি, কড়াইয়া গরম হয়ে গেছে। এখানে তেল দিয়ে দেব। চালটা গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। ফাঁসফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা, লাল কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা। কাঁচা লঙ্কা চিরা,
বাঁধাকপি গুলি দিয়ে দেবো। সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি, জল গড়িয়ে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, এখন মরিচ দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দেবো। কপিটা নামিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আমার তরকারিটা হয়ে গেল, বাঁধাকপির তরকারি বসে করলাম। এখানে আছে বাঁধাকপি, মাছের ঝোল, কুমড়ো ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে চালু দিয়ে এখন খেয়ে নেব।
এখন বিকাল 4:30 বাজে বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম ব্লগটা শেষ করব বলে। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, কমেন্টস করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।